হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম মগ ব্যবহার করি, সেই মগ তৈরি করে ওয়াটার হুইলের সাহায্যে দেখাচ্ছি। আপনারা দেখুন সেই মগটা কীভাবে তৈরি হচ্ছে। দেখুন মগটি তৈরি হলো। এরপরে আমাকে এখান থেকে একটা হ্যান্ডেল লাগাতে হবে, অর্থাৎ এটাকে সামান্য পরিমাণ হার্ড হবে, তখন সেটাকে টার্নিং করাবে। টার্নিং এর পরে আমাকে হ্যান্ডেলটা বসাতে হবে। যদি এই ধরনের মগের শেপ আপনাদের ভালো লেগে থাকে, পদ্ধতি তৈরির পদ্ধতি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।